টেকনিক যে এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে বরিশাল বোর্ড দু সালের এসএসসি পরীক্ষায় যে সৃজনশীলটি তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে এসেছিল। সেই সৃজনশীলটি সমাধান করাবো তো দেখো সৃজনশীলটির কি বলা আছে থিটা ইকুয়াল টু ফোর বাই এটা এক নং সমীকরণ দেওয়া আছে আর দুই এ বলা আছে এক্স ইকুয়াল টু কোশেক থিটা আর ওয়াইকোয়াল টু সেক থিটা কতে বলা আসে কোশেক থিটা মাইনাস কর্থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে কোসেক থিটা প্লাস কর্থিটা এর মান বের করো তো কনঙে দেখো দেওয়া আছে হচ্ছে কোসেক থিটা মাইনাস কর্থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর দেওয়া আছে আমার মান বের করতে হবে কোসেক থিটা প্লাস কর্থিটা সমান আমার বের করতে হবে তো দেখো আমরা জানি কোসেক এবং কর্থিটার মধ্যে একটা সম্পর্ক আছে সেটা হলো কোসেক থিটা মাইনাস কট থিটা ইকোয়াল টু জানি আমরা এই সূত্রটা জানি সেটা হলো কোসেক থিটা থিটা ইকুয়াল টু ওয়ান আমরা এই সূত্রটা জানি সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কটিস্কার স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান জানি এখন দেখো আমরা সূত্র বসাবো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এখানে কোসেক থিটা আর বি বলতে হচ্ছে কট থিটা তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এর সূত্র হবে আর তাহলে আমরা লিখবো হচ্ছে কোসেক থিটা প্লাস করথিটা ইন্টু কোসেক থিটা মাইনাস করথিটা ইকুয়াল টু ওয়ান দেখো সূত্র কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে কোসেক থিটা আর বি মানে হচ্ছে কট থিটা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার দেখো কোশেক থিটা মাইনাস কর থিটা কোশেক থিটা মাইনাস কর্থিটা সমান থ্রি বাই ফাইভ দেওয়া আছে তাহলে আমরা সেটা বসাবো তাহলে এইখান যেটা আছে সেটা লিখবো কোসেকথিটা প্লাস কর্তিটা এখন দেখো কোসেকথিটা মাইনাস কর্তিটা সমান থ্রি বাই ফাইভ বসাবো দেখো এইখানে মাইনাস কর্তিটা সমান থ্রি বাই ফাইভ দেওয়া আসে তাহলে আমরা লিখবো থ্রি বাই ফাইভ টু ওয়ান দেখো মাইনাস কর্থিটা ইকুয়াল টু থ্রি বসিয়েছি তাহলে আমরা পাই অতএব কোশেকথিটা প্লাস কর্তিটা ইকুয়াল ভাগ দেখো এটা গুণ আকারে আসে পক্ষান্তর করলে ভাগ হবে মানে থ্রি বাই ফাইভ হবে দেখো এইটা গুণ এইটা আছে আমি যদি এইটারে পক্ষান্তর করি তাহলে ভাগ হবে তার মানে ওয়ান ভাগ হবে থ্রি বাই ফাইভ এটা যদি আমরা উল্টায় দিই উল্টায় দিলে হবে হচ্ছে দেখো ওয়ান গুণ ফাইভ বাই থ্রি হবে মানে আমরা উল্টায় দিয়ে আসি তাহলে ইকুয়াল টু পাই আমরা ফাইভ বাই থ্রি দেখো আমার কিন্তু বের করতে বলা হয়েছিল যে কোষের থিটা প্লাস কর থিটা মান নির্ণয় করে তাহলে কোসেক্তিটা প্লাস কর্তিটা সময় আমরা পেলাম আহ ফাইভ বাই থ্রি এটাই হচ্ছে আমার অ্যান্সার তাহলে আমার নিণ্ অ্যান্সার চলে এসেছে দেখো অঙ্কটা সহজ অঙ্ক বলা আছে কোসেক্তিটা মাইনাস কর্তিটা ইকুয়াল টু থ্রি বাই ফাইভ এখন বলা আছে কোসেক্তিটা

মানে এইটা ইকোয়াল টু এইটা প্রমাণ করতে হবে তো দেখো আমার বামপক্ষে আছে হচ্ছে কট স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ভাগ কোসেক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো আমার উদ্দীপকের ট্যান থিটা ইকোয়াল টু ফোর বাই থ্রি দেওয়া আছে এখন আমরা দেখো আমার এইটা ইকোয়াল টু এইটা প্রমাণ করতে হবে যে একাশি ভাগ আটশো একাশি এইটা প্রমাণ করতে হবে তো আমার উদ্দীপকের ট্যান থিটা ইকোয়াল টু ফোর বাই থ্রি দেওয়া আছে আমরা আগে কট স্কোয়ার থিটার মান বের করব তারপরে কস স্কোয়ার থিটার মান বের করব তারপর কসেক স্কোয়ার থিটার মান বের করব সাইন স্কোয়ার থিটার মান বের করব বের করে এখানে বসাই দেবো বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই আমার ডানপক্ষ আসবে তো আমার দেখো দেওয়া আছে টেন থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি আমরা সেটা লিখছি আগে আমরা বের করব কট স্কোয়ার থিটা দেখো আমরা জানি যে কট স্কোয়ার থিটা তার মানে অতএব কট স্কোয়ার থিটা আমরা জানি কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা তাহলে কট থিটা ইকোয়ালটা হবে ওয়ান বাই টেন স্কোয়ার থিটা দেখো কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান বাই টেন স্কোয়ার থিটা তাহলে ওয়ান ভাগ এবার দেখো টেন থিটা ইকোয়াল টু ফোর বাই থ্রি তাহলে ফোর বাই থ্রি যেহেতু স্কোয়ার আছে তাই টোটালটা পুরো স্কোয়ার দিলাম ইকোয়াল টু ওয়ান ভাগ ফোরকে যদি স্কোয়ার করা হয় তাহলে হবে সিক্সটিন ভাগ থ্রিকে স্কোয়ার করলে হবে নাইন যদি এটা উল্টায় দিয়ে উল্টায় দিলে হবে নাইন ভাগ সিক্সটিন তাহলে আমরা কটিস্কা স্কোয়ার থিটা ইকুয়াল টু নাইন ভাগ সিক্সটিন পেয়েছি দেখো আমরা এবার বের করবো হচ্ছে কজ স্কোয়ার থিটা দেখো কজ স্কোয়ার থিটা সমান বের করবো তাহলে দেখো আমরা জানি কজ স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান বাই সেক স্কোয়ার থিটা দেখো আমরা কস থিটা সমান জানি ওয়ান বাই সেক থিটা তাহলে কজ স্কোয়ার থিটা সমান হবে ওয়ান বাই সেক স্কোয়ার থিটা দেখো কস থিটা সমান আমরা জানি ওয়ান বাই সেক থিটা তাহলে কজ স্কোয়ার থিটার সমান কী হবে ওয়ান বাই সেক থিটা এখানে দেখো আমার কিন্তু সেক থিটার মান নাই তাহলে আমরা সেক স্কোয়ার থিটার সমান আবার জানি কিন্তু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সেকস্ক্যা থিটার সূত্র আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা লিখবো ইকুয়াল টু ওয়ান ভাগ ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে হবে ফোর বাই থ্রি এরপরে হোল স্কোয়ার হবে ইকুয়াল টু ওয়ান ভাগ ওয়ান প্লাস দেখো ফোরকে স্কোয়ার করলে হয় সিক্সটিন আর থ্রি কে স্কোয়ার করলে হবে নাইন ইকুয়াল টু ওয়ান ভাগ এবার এটার আমরা লসাইও করবো লসাইও হবে হচ্ছে নাইন নাইন আর ওয়ান গুণ করলে হয় নাইন নাইন আর নাইন কাটা থাকে ওয়ান তাহলে ওয়ানের সাথে সিক্সটিন গুণ করলে হবে হচ্ছে সিক্সটিন ইকুয়াল টু আসে হচ্ছে ওয়ান ভাগ আর টোয়েন্টি ফাইভ ভাগ নাইন আমরা নাইন আর সিক্সটিন যোগ করলে টোয়েন্টি ফাইভ হবে ভাগ নাইন যদি এটা উল্টাই দিয়ে উল্টাই দিলে হবে নাইন ভাগ টোয়েন্টি ফাইভ দেখো কজ স্কোয়ার থ্রিটা ইকোয়ালটা আমরা পেয়েছি নাইন বাই টোয়েন্টি ফাইভ এখন আমরা কোসেক স্কোয়ার থিটা সমান বের করবো তাহলে অতএব আমরা কোসেক স্কোয়ার থিটা সমান বের করবো কোসেক স্কোয়ার থিটা সমান আমরা জানি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এই সূত্রটা আমরা জানি সেটা হলো কোসিক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাহলে লিখবো ওয়ান প্লাস কট থিটা দেখো কট থিটা সমান আমরা জানি নাইন ভাগ সিক্সটিন তাহলে আমরা লিখবো নাইন ভাগ সিক্সটিন দেখো কট স্কোয়ার সমান আমরা যেটা বের করেছিলাম সেটা বসে আছি নাইন ভাগ সিক্সটিন ইকুয়াল টু যদি আমরা লসাগ করি দেখো লসায়ো হচ্ছে সিক্সটিন তাহলে সিক্সটিন আর ওয়ান গুণ করলে হয় সিক্সটিন প্লাস থাকে হচ্ছে নাইন তাহলে লিখবো নাইন প্লাস নাইন ইকাল টু আসে হচ্ছে টোয়েন্টি ফাইভ ভাগ সিক্সটিন তাহলে দেখো আমরা কোসেক স্কোয়ার থিটা ইকোয়াল টু পেয়েছি টোয়েন্টি ফাইভ ভাগ সিক্সটিন এখন আমরা বের করবো সাইন স্কোয়ার থিটা দেখো সাইন স্কোয়ার সমান আমরা জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এই সূত্র দিয়েও বের করতে পারি আবার আর একটা সূত্র আছে সেই সূত্র দিয়েও বের করতে পারি সেটা হলো যে সাইন থিটা দেখো আমরা সাইন থিটা সমান আমরা জানি ওয়ান বাই কোসেক থিটা আমরা জানি এই সূত্রটা জানি ওয়া সাইন থিটা ইকোয়াল টু ওয়ান বাই কোসেক থিটা তাহলে আমার মান বের করতে হবে সাইন স্কোয়ার থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা তাহলে দেখো আমার কোসেক স্কোয়ার থিটার সময় আমরা পেয়েছি টোয়েন্টি ফাইভ ভাগ সিক্সটিন তাহলে লিখবো টোয়েন্টি ফাইভ ভাগ সিক্সটিন লিখবো এটা যদি উল্টাই দি উল্টাই দিলে হবে হচ্ছে সিক্সটিন ভাগ টোয়েন্টি ফাইভ তুমি যদি সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কজিস্কা স্কোয়ার থিটা বসাও বসিয়ে এই কজিস্কা স্কোয়ার সমান বসাও বসিয়ে ক্যালকুলেশন করলে এইটাই আসবে তুমি যেভাবেই পারো বের করো কোনো সমস্যা নাই এখন আমরা লিখবো বামপক্ষ দেখো বামপক্ষে আমার যা আছে আমি সেটা লিখছি এবার মানগুলা বসাবো দেখো কট স্কোয়ার থিটা আমরা কট স্কোয়ার থিটা সমান পেয়েছি নাইন বাই সিক্সটিন তাহলে আমরা লিখবো নাইন ভাগ সিক্সটিন আর মাইনাস মাইনাস লিখলাম এবার কজ স্কোয়ার থিটা দেখো আমরা কজ স্কোয়ার থিটার সমান আমরা পেয়েছি নাইন ভাগ টোয়েন্টি ফাইভ তাহলে লিখবো নাইন ভাগ টোয়েন্টি ফাইভ আর ভাগ এবার দেখো কোসেকস্কা থিটা দেখো কোসেকিস্কা থিটা সমান আমরা পেয়েছি টোয়েন্টি ফাইভ ভাগ সিক্সটিন তাহলে লিখবো টোয়েন্টি ফাইভ ভাগ সিক্সটিন আর প্লাস সাইনিস্কা থিটা দেখো সাইনস্কোয়া থিটা সমান আমরা পেয়েছি সিক্সটিন ভাগ টোয়েন্টি ফাইভ তাহলে লিখবো সিক্সটিন ভাগ টোয়েন্টি ফাইভ এখন আমরা উপরে লসাগু করব এবং নিচে লসাগু করব। যদি আমরা উপরে লসাগু করি তাহলে দেখো আমার উপরে লসাগু হবে ষোলো আর পঁচিশ ষোলো আর পঁচিশকে যদি গুণ করি তাহলে চারশো হবে তার মানে লসাগু হবে হচ্ছে চারশো তাহলে আমরা চারশো লিখতেলাম চারশো ভাগ ষোলো যদি করি তাহলে আসে হচ্ছে পঁচিশ পঁচিশ গুণ নয় তাহলে পঁচিশ গুণ নয় সমান আমরা পাবো দুইশো পঁচিশ তাহলে আমরা লিখবো দুইশো পঁচিশ এবার এই মাইনাস এবার চারশো ভাগ পঁচিশ করলে আসে ষোলো তাহলে ষোলো গুণ যদি নাইন করি তাহলে ষোলো গুণ যদি নাইন করি সেক্ষেত্রে আসে একশো চুয়াল্লিশ আসে একশো চুয়াল্লিশ লিখলাম এবার নিচের লসাখু করবো নিচের লসাগু ষোলো এবং পঁচিশের লসাগু হচ্ছে চারশো তাহলে চারশো লিখবো এবার চারশো ভাগ ষোলো করলে হয় পঁচিশ এবার পঁচিশ গুণ পঁচিশ করলে হয় ছয়শো পঁচিশ তাহলে ছয়শো পঁচিশ লিখবো আর এই প্লাস এবার চারশো ভাগ আর যদি আমরা পঁচিশ করি তাহলে হয় ষোলো ষোলো গুণ ষোলো সমান হয় দুইশো ছাপ্পান্ন তাহলে দুইশো ছাপ্পান্ন লিখব ইকুয়াল টু দেখো আমরা বিয়োগ করে যদি করি দুইশো পঁচিশ বিয়োগ একশো চুয়াল্লিশ সমান আশা হচ্ছে একাশি তার মানে একাশি ভাগ চারশো আর ভাগ এবার দেখো ছয়শো পঁচিশ যোগ দুইশো ছাপ্পান্ন ছয়শো পঁচিশ যোগ দুইশো ছাপ্পান্ন সমান আসে আটশো একাশি তাহলে হবে আটশো একাশি ভাগ চারশো সেটাই লিখছি দেখো আমরা যোগ বিয়োগ করে এখানে লিখছি এখন যদি আমরা উল্টায় দিই তাহলে পাবো একাশি ভাগ চারশো গুণ এটা উল্টায় যাবে তার মানে চারশো ভাগ আটশো একাশি হবে এবার দেখো চারশো আর চারশো কাটা আর তাকে হচ্ছে একাশি ভাগ আটশো একাশি এইটাই কিন্তু আমার ডান পক্ষে দেওয়া আছে তাহলে লিখবো ইকুয়াল টু ডানপক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত দেখো অঙ্কটা সহজ যদি তুমি একটু সূত্র পারো সেক্ষেত্রেই পারবে দেখো টেন থিটা ইকোয়াল টু ফোর বাই থ্রি হলে বলা আছে এইটা ইকোয়াল টু এইটা প্রমাণ করতে হবে তো আমার টেন থিটা ইকোয়াল টু ফোর বাই থ্রি দেওয়া আছে আমরা আগে কট স্কোয়ার থিটার মান বের করবো দেখো আমরা জানি কট থিটা ইকোয়াল টু ওয়ান বাই টেন থিটা তাহলে কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান বাই টেন স্কোয়ার থিটা টেন থিটা ইকোয়াল টু ফোর বাই থ্রি বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলে কটস্কোয়ার থিটা ইকোয়াল টু নাইন বাই সিক্সটিন পাই এরপরে আমরা কজ স্কোয়ার থিটার মান বের করব আমরা জানি কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান বাই সেক স্কোয়ার থিটা এখন সেক স্কোয়ার থিটার মান তো আমরা জানি না সেক স্কোয়ার থিটার সমান আমরা জানি আবার ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে এবার টেন থিটা সমান ফোর বাই থ্রি বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলে কজ স্কোয়ার সমান আমরা পাই নাইন বাই টোয়েন্টি ফাইভ এরপরে আমরা কোসেকিস্কা স্কোয়ার থিটা মান বের করবো তাহলে আমরা কোসেকিস্কা স্কোয়ার থিটার সমান আমরা জানি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এবার দেখো কট স্কোয়ার সমান আমরা পেয়েছি নাইন বাই সিক্সটিন নাইন বাই সিক্সটিন লিখছি এবার এটা ক্যালকুলেশন করলে আমরা কোসেক স্কোয়ার থিটা সমান পাই টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন এরপরে বের করবো সাইনস্কোয়ার থিটা আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কোজ স্কোয়ার থিটা এই সূত্র বসালে হয় আবার আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা তো এই সূত্র বসালে হয় তাহলে আমরা বসে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা সমান আমরা পেয়েছি টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন এবার ক্যালকুলেশন করে সাইন স্কোয়ার থিটা সমান পাই সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ এবার আমরা বামপক্ষ লিখবো বামপক্ষ লিখে এবার আমরা মানগুলা বসাবো যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলা বসিয়ে ক্যালকুলেশন করলেই আমার ডান পক্ষ চলে আসে এখন আমরা গনং সমাধান করাবো গনংে বলা আছে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু থ্রি হলে থিটার মান নির্ণয় করো যখন থিটা সূক্ষ্ম কোণ দেখো এইটা ইকুয়াল টু থ্রি দেওয়া আছে তো বলা আছে যে থিটার মান বের করতে হবে তবে আমার উদ্দীপকে সমান দেওয়া আছে কোসেক থিটা আর ওয়াই সমান দেওয়া আছে সেক থিটা তাহলে লিখছি দেওয়া আছে সমান হচ্ছে কোসেক থিটা আর ওয়াই সমান হচ্ছে সেক থিটা আর প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু থ্রি দেওয়া আছে তো আমরা এখন সমান যেটা দেওয়া আছে আমরা সেটা বসাবো তাহলে লিখতে পারি বা টু ইন্টু ওয়ান ভাগ দেখো এক্স সমান হচ্ছে কোসেক থিটা তাহলে এক্স স্কোয়ার আছে তাহলে হবে কোসেক স্কোয়ার থিটা প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই ওয়াই ওয়াই সমান হচ্ছে সেক থিটা তাহলে লিখবো সেক থিটা ইকুয়াল টু থ্রি বা আমরা সূত্র জানি সেই সূত্র বসাবো দেখো সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা আমরা এই সূত্রটা জানি সেটা হলো সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা এই সূত্রটা আমরা জানি এইখান থেকে আমরা এই সম্পর্ক থেকে ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা সম্পর্ক পাবো সেটা হলো ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটাই টু কত হবে সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা সমান লিখবো সাইন স্কোয়ার থিটা লিখবো আর প্লাস ওয়ান বাই সেক থিটা দেখো আমরা ওয়ান বাই সেক থিটা সমান জানি হচ্ছে কস থিটা তাহলে আমরা লিখি কস থিটা আমরা কস থিটা সমান জানি ওয়ান বাই সেক থিটা তাহলে আমরা এই সূত্রটাই বসাবো সেটা হচ্ছে যে ওয়ান বাই সেক্তিটা সমান কস্তিটা বসাবো এখানে থ্রি ছিল থ্রি লিখবো আর ওয়ান বাই সেক্তিটা সমান আমরা বসাবো হচ্ছে কস্তিটা তাহলে আমরা কস্তিটা বসালাম ইকুয়াল টু থ্রি এখন আমার দেখো টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা ইকোয়াল টু থ্রি আছে এখান থেকে আমার সমাধান করে থিটা সমান বের করতে হবে এখন আমরা থিটা সমান বের করবো তো এখন আমরা এখানে সাইন স্কোয়ার থিটা আছে কজ থিটা আছে আমরা সবগুলোকে কজে বানাবো অথবা সবগুলোকে সাইনে বানাবো টু ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখবো ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আর প্লাস থ্রি কোয়স থিটা ইকুয়াল টু থ্রি দেখো আমরা সাইন স্কোয়ার থ্রিটার সমান লিখছি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আমি সূত্রটা পাশে লিখে রাখতেছি তা যাতে তোমাদের সুবিধা হয় সেটা হলো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্কোয়ার দেখো এই লাইন থেকে এই লাইন আমরা সাইন স্কোয়ার সমান লিখছি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এখন আমরা টু দ্বারা গুন করে দেবো মানে ব্রাকেট তুলে দেবো তাহলে টু আর ওয়ান গুণ করলে টু হয় আর টু আর মাইনাস কজ স্কোয়ার থ্রিটা গুন করলে হয় মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি কজ থিটা আর ওই পাশে সমানের ওই পাশে আছে থ্রি যদি সমানের এই পাশে আনি তাহলে মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো হবে বা আমরা লিখতে পারি মাইনাস টু কজ স্কোয়ার থিটা এরপরে প্লাস থ্রি কস থিটা আর এই ক্ষেত্রে দেখো টু মাইনাস থ্রি সমান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো দেখো টু মাইনাস থ্রি সমান মাইনাস ওয়ান এখন আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে ওয়ান দিয়ে এটারে গুণ করলে হবে হচ্ছে টু কজ স্কোয়ার থিটা হবে আর এইটাকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে আর থ্রি কস থিটা হবে আর মাইনাস ওয়ানকে আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি কেন গুণ করেছি এই মাইনাসটা ভ্যানিশ করার জন্য কারণ প্রথমে মাইনাস আছে এই মাইনাসটা ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করেছি এখন দেখো সব কস থিটা হয়ে গেছে দেখো কজিস্কার থিটা কস থিটা তাহলে এখন আমরা সহজেই কিন্তু এখান থেকে থিটার মান বের করতে পারবো এই জন্য আমরা এটারে মিডিল টার্ম করবো দেখো মাইনাস থ্রি কস থিটা মাইনাস থ্রি কস থিটাকে আমরা লিখতে পারি মাইনাস কস থিটা আর মাইনাস টু থিটা লিখতে পারি আর এইখানে প্লাস ওয়ান আছে আমরা প্লাস ওয়ান লিখলাম ইকুয়াল টু জিরো দেখো মাইনাস থিটা মাইনাস টু থিটা সমান হবে মাইনাস থ্রি থিটা এবং এই দুইটাকে গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে এখন আমরা প্রথম দুইটার থেকে কমন কি পাই দেখো তো আমরা এই প্রথম দুইটার থেকে আমরা কমন পাবো হচ্ছে কস থিটা এবং পরের দুইটার থেকে আমরা কমন নেব হচ্ছে ওয়ান তাহলে আমরা কস থিটা যদি কমন নেই তাহলে কস থিটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে টু কস থিটা আর মাইনাস ওয়ান আর এখানে আমরা কমন নেব হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মানে প্লাস থাকবে হচ্ছে টু কস থিটা আর মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান হবে ইকুয়াল টু জিরো এবার দেখো এইটা এবং এইটাই দুইটাই কমনকে আমরা সেটা দেখবো দেখো টু থিটা মাইনাস ওয়ান এইটাতেও আছে টু থিটা মাইনাস ওয়ান এইটাতেও আছে তাহলে আমরা লিখবো টু থিটা মাইনাস ওয়ান নেবো তাহলে লিখবো টু কস থিটা মাইনাস ওয়ান আমরা কমন নিলাম কমন নিলে হবে হচ্ছে থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে দেখো এইটা গুণ এইটা ইকুয়াল টু জিরো তাহলে আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু জিরো অথবা এইটা ইকুয়াল টু জিরো আর তাহলে লিখবো যে হয় টু থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো লিখবো এবার আমরা পাই দেখো বা টু থিটা ইকুয়াল টু ওয়ান পাই ওয়ান হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে বা আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু ওয়ান বাই টু লিখতে পারি টু গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে বা কস থিটা ইকুয়াল টু দেখো তো কস কত ডিগ্রির মান হাফ তোমরা দেখো তো কস কত ডিগ্রির মান হাফ আমরা জানি কিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে লিখব কিক্সটি ডিগ্রি দেখো কচ সিক্সটি ডিগ্রির মান হাফ এবার কজ আর কজ বাদ যায় অতএব থিটা ইকুয়াল টু আসে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা থিটার মান পেলাম সিক্সটি ডিগ্রি এবার লিখবো অথবা কসথিটা মাইনাস ওয়ান ইকুয়াল বা আমরা পাই কসথিটা ইকুয়াল ওয়ান ওয়ান হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস তাহলে লিখতে পারে বা কস থিটা ইকুয়াল টু দেখো তো কস কত ডিগ্রির মান ওয়ান আমরা জানি কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখব কস জিরো ডিগ্রি দেখো কজ জিরো ডিগ্রির মান আমরা জানি ওয়ান এবার কজ আর পজ বাদ যায় তাহলে আমরা পাই অতএব থ্রিটা ইকোয়াল টু জিরো ডিগ্রি দেখো থ্রিটা ইকোয়াল টু জিরো ডিগ্রি এটা কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ বলা আছে থ্রিটা হচ্ছে কোণ এখন দেখো সূক্ষ্মকোণ কাকে বলে জিরো ডিগ্রি বড়ো এবং নব্বই ডিগ্রি ছোটো কোনকে কোণ বলে জিরো ডিগ্রি কিন্তু জিরো ডিগ্রির থেকে বড়ো হতে হবে সূক্ষ্মকোণ হতে হলে এবং নব্বই ডিগ্রির থেকে ছোটো হতে হবে জিরো ডিগ্রি হলে হবে না তার মানে এই থিটা ইকোয়াল টু জিরো ডিগ্রি যা গ্রহণযোগ্য নয় কারণ থিটা আর সূক্ষ্ম কোন অতএব নিম্নমান থিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি তার মানে আমরা থিটার মান সিক্সটি ডিগ্রি পেলাম দেখো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক বলা আছে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু থ্রি হলে থিটা এর মান নির্ণয় করো যখন থিটা সুক্ষু কোণ তো আমার এখানে কিন্তু এক্স সমান দেওয়া আছে কোশেক থিটা আর ওয়াই সমান দেওয়া আছে সেক থিটা আমরা সেটা লিখছি প্রশ্নমতে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখছি এবার দেখো এক্স সমান আমরা কোশেক থিটা বসাবো কিন্তু এখানে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা স্কোয়ার হবে মানে কোসেক স্কোয়ার থিটা হবে আমরা এক্স সমান আমরা বসাই দিয়েছি তাহলে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে হবে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা আর ওয়াই সমান হচ্ছে সেক থিটা আমরা জানি ওয়ান বাই কোসেক থিটা সমান সাইন থিটা তাহলে ওয়ান বাই কোসেক স্কোয়ার থিটা সমান কত হবে সাইন থিটা আর ওয়ান বাই সেক থিটা সমান আমরা জানি কস থিটা তাহলে ওয়ান বাই সেক থিটা সমান কস থিটা লিখছি এখন আমরা এই সমজাতীয় করবো হয় সাইন থিটা করবো সবগুলো নাই থিটা করবো তো আমরা থিটা করতে পারবো এই জন্য সাইনস্কোয়ার থিটা সমান আমরা সূত্র জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সূত্র বসাবো আর এখানে যা ছিল তাই এবার ব্রাকেট তুলে দিয়েছি এবং এটা প্লাস এই পাশে আসলে মাইনাস এরপরে আমরা এটা আগে লিখছি তারপরে এটা লিখছি টু মাইনাস থ্রি সমান মাইনাস ওয়ান এবার উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুন করছি গুন করলে এইটা পাই এরপরে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মিডিল টার্ম করেছি দেখো মিডিল টার্ম যদি করি তাহলে মাইনাস থ্রি কস্তিটাকে লিখছি মাইনাস কস্তিটা মাইনাস টু কস্তিটা তাহলে হয় মাইনাস থ্রি কস্তিটা এবার এইখানে কমন নিয়েছি কস্তিটা এইখানে কমন নিয়েছি মাইনাস ওয়ান এবার এইটা আর এইটাতে আমার কমন হচ্ছে টু কস্তিটা মাইনাস ওয়ান আর থাকে হচ্ছে কস্তিটা মাইনাস ওয়ান তাহলে দেখো এইটা গুণ এইটা ইকোয়াল টু জিরো তাহলে লিখবো হয় এইটা ইকোয়াল টু জিরো অথবা এইটা ইকোয়াল টু জিরো এইটা ইকোয়াল টু জিরো লিখে আমরা থিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি পেয়েছি আর এইটা ইকোয়াল টু জিরো লিখে আমরা থিটা ইকোয়াল টু জিরো ডিগ্রি পেয়েছি এখানে বলা আছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ সুতরাং থিটার মান জিরো ডিগ্রি গ্রহণযোগ্য নয় কারণ সূক্ষ্মকোণ বলতেই কিন্তু জিরো ডিগ্রির বড় এবং নব্বই ডিগ্রির ছোটো হতে হবে এখন জিরো ডিগ্রি কিন্তু অন্তর্ভুক্ত নয় সুতরাং এই থিটার মান জিরো ডিগ্রি যা গ্রহণযোগ্য নয় কারণ থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ তাহলে অতএব নির্নেও গ্রহণযোগ্য মান থিটা টু হবে সিক্সটি ডিগ্রি এইটাই হচ্ছে আমার নির্নেও অ্যান্সার আর আমি বারবার একটা কথা বলতেছি এই অঙ্কগুলো পারতে হলে তোমার সূত্র খুবই ভালো করে জানতে হবে এবং বারবার চর্চা করতে হবে নিয়মিত প্র্যাকটিস করতে হবে এতে তোমার জন্য অনেক ভালো হবে এবং যখন তুমি সূত্রগুলা খুবই ভালো করে জানবা বা মুখস্থ থাকবে তখন এই অঙ্কগুলো দেখবে গেলেও সহজ মনে হচ্ছে এবং বুঝতে পারতে এবং অঙ্কগুলো বারবার চর্চা করবা অন্যান্য অঙ্কগুলোর থেকে পার্থক্য এটা এখানে সূত্র অবশ্যই মুখস্থ করা লাগে এবং অঙ্কগুলা বেশি করে চর্চা করা লাগে না হলে এই অঙ্কগুলা তুমি পারবে না তাই চেষ্টা করবা যে নিয়মিত চর্চা করার এখনই থেকে প্রতিদিন তুমি নিয়মিত দুই থেকে তিন ঘন্টা অঙ্ক করো দেখো তোমার অঙ্কে যে ভীতি এই ভীতি দূর হবে ইনশাল্লাহ এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার দেখা হবে বাই বাই